মনোয়ার হোসেন ডিপজল, বাংলা চলচ্চিত্রের এক জনপ্রিয় অভিনেতা, প্রযোজক ও পরিচালকের নাম। ডিপজলের ব্যাপারে আমরা তো অনেক কিছুই জানি। আজ আমরা জানব ডিপজলের মেয়ে আলিজা মনোয়ারের এগিয়ে যাওয়ার কথা। তারকাদের জীবনের নানা অজানা কথা জানতে সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেলে, আর বেল আইকনে ক্লিক করতে ভুলবেন না। আন্তর্জাতিক অঙ্গনে সুপরিচিত একজন মেকআপ আর্টিস্ট ডিপজলের মেয়ে আলিজা। বেশ কয়েক বছর আগে ইংল্যান্ডে আইন বিষয়ের উপর পড়াশোনা করতে গিয়ে আলিজা স্পেশাল ইফেক্ট মেকআপ সহ বিভিন্ন ফ্যাশন শোর মেকআপের সঙ্গে নিজেকে জড়িয়ে ফেলেন। বর্তমানে তিনি প্রোসেটিক মেকআপের উপর ইংল্যান্ডে পড়াশোনা করছেন। এরই মধ্যে মেকআপের উপর আটটি কোর্স সম্পন্ন করেছেন তিনি। পাশাপাশি আলিজা লন্ডনের রেড ব্রিজ কলেজে সহকারী শিক্ষক হিসেবে নিয়োজিত আছেন। ফিল্ম, টেলিভিশন ও বিভিন্ন ফ্যাশন শোতে তার করা মেকআপ এরই মধ্যে সুনাম অর্জন করেছে। মার্চের প্রথম সপ্তাহে অনুষ্ঠিত বিশ্বখ্যাত প্যারিস ফ্যাশন শোতে অফিসিয়াল মেকআপ আর্টিস্ট হিসেবে তিনি কাজ করেন। সেখানকার বিখ্যাত মডেলরা তার করা মেকআপ ও হেয়ারস্টাইল নিয়ে শোতে অংশ নেন। অক্সফোর্ডের অসমলিয়ান মিউজিয়ামে অনুষ্ঠিত অক্সফোর্ড ফ্যাশন উইকে হেয়ারস্টাইলিস্ট হিসেবে সেখানকার নাম করা মডেল বেকি মিনার, অ্যামি উইলকিনসন, চার্লি মে সেলিনা এবং মেকআপ আর্টিস্ট হিসেবে কাইরিয়াকি অ্যারোনিস, মনিকা অ্যামা ও আনা বেক্সটারের মেকআপ করেন তিনি। তার মেকআপ করা একটি সিনেমা আগামী মাসে কান চলচ্চিত্র উৎসবে অংশ নেবে। আলিজা শাখের বসে মেকআপের উপর কোর্স করেন এবং বিভিন্ন টিভি, ফিল্ম ও ফ্যাশন শোতে অংশ নিলেও এখন তা তার কাছে অনেকটাই প্রফেশন হয়ে গেছে। তবে ফ্রিল্যান্সার হিসেবে কাজ করতে চান ডিপজল কন্যা আলিজা। তো বন্ধুরা, ডিপজল কন্যা আলিজা সম্পর্কে জেনে কেমন লাগলো আপনাদের? কমেন্ট করে জানিয়ে দিন।